মা তারার বড় দিদির কাছে। রামপুরহাট থেকে মোট 15 কিলোমিটার দূরে অবস্থিত। আসবো না করে আমরা কিন্তু চলেই এলাম এই জায়গাগুলো দেখতে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম অ্যানাদার এপিসোড অফ মাই চ্যানেল। আমি দুদিন আগে একটা জায়গা গিয়েছিলাম, জায়গাটার নাম হচ্ছে কি জানো হ্যাঁ মলুটি জায়গাটার নাম। তো সেই জায়গাটা হচ্ছে রামপুরহাট থেকে অলমোস্ট 15 কিলোমিটার দূরেই, মানে পশ্চিমের দিকে। তো সেই জায়গায় একটা মন্দির আছে, সেই মন্দির সম্পর্কেই আমি আর আমার বন্ধু একটা ভিডিও করেছি। সেই ভিডিওটা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো। তো তোমরা একবারে ডাইরেক্ট চলে যাবে মলুটির মন্দিরের ভিডিওর কাছাকাছি। তো সেখানেই চলো যাওয়া যাক আজকের ভিডিওতে এবং শুরু করা যাক আজকের ভিডিও। আর ততক্ষণের জন্য যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে নাও, কেননা অনেক মজার মজার ভিডিও এই চ্যানেলে আসতেই থাকে এবং পরবর্তীতে তোমরা এন্টারটেইন হতেই থাকবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আমরা চলে এসেছি মা মৌলিকার মন্দিরে, মলুটি বলে যে জায়গাটা আছে, যেখানটায় আমি আগেও বলেছি যে আমার ব্লগের মধ্যে আসবে। তো এখানে একটা দাদাকে পেয়েছি যিনি এখানকার লোকাল লোক, আর এই দাদাই আমাদেরকে কিছু ইনফরমেশন দেবে। তো দাদা, এর ব্যাপারে কিছু বলুন মন্দির সম্পর্কে। মন্দির সম্পর্কে বলতে গেলে অনেক আছে, অনেক পুরনো দিনের কথা। এখানে এক রাজা ছিল, রাজা বাজ বসন্ত রায়। ওনার উনি প্রথম জীবনে ছিলেন রাখাল, গরু চড়াতেন। তো আলাউদ্দিন খলজির এক বাজ পাখি উড়ে এসেছিল, উড়ে গিয়ে সেই রাখালের গায়ে গিয়ে বসেছিল। আচ্ছা, তো রাজা বলেছিল চারিদিকে বাজনা বাজিয়ে বলেছিল যে আমার বাজ পাখি পাবে তাকে আমি অনেক কিছু ধন সম্পত্তি দেবো। এবং সেই সম্পদ, সেই বাজ পাখি এই রাখালের গায়ে গিয়ে এসে বসে এবং সেই রাজা তাকে বলেছিল যে আমাকে বাজ পাখিটা তুমি দিয়ে দিলে একদিনে যত এরিয়া তুমি ঘোরাতে করে ঘুরতে পারবে তত এরিয়াটা তোমার নামে আমি করে দেবো। তো এই গ্রামে নাকি শুনেছি যে 108খানা শিব মন্দির আছে গোটা গ্রাম জুড়ে। হ্যাঁ, এটা কি সত্যি কথা? হ্যাঁ, এই গ্রামে 108টা শিব মন্দির আছে এবং শিবলিঙ্গও আছে। হয়তো শিবলিঙ্গগুলো এখন সব ঠিক নেই, কিন্তু মন্দির 108টাই আছে। যাতায়াতের সুবিধার্থে এখানটাই রামপুরহাট থেকে যে কোনো গাড়ি পাওয়া যাবে, রামপুরহাট থেকে যে কোনো, রামপুরহাট থেকে এখানে 16 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে, রামপুরহাট থেকে 16 কিলোমিটার ডিস্টেন্স। আর আমাদের রামপুরহাটের কলকাতার লোক সব সমস্ত কিছু তারাপীঠ কে চেনে, এখানে খুব কমকেই মানে করে, কম লোক এখানেও খুব জাগ্রত। হ্যাঁ, খুব জাগ্রত। এবং এটা মা তারার বড় দিদি, এই মা তার মৌলিকার পূজা না হয়ে মা তারার পূজা হয় না, মাওলিকার পূজা হওয়ার পরে মা তারার পূজা, মানে এখানে প্রথমে পূজো হয় তারপরে মা তারার মা তারার পূজা, এখানে ফোন করে খবর নেয়। আচ্ছা, যেখানে পূজো হয় প্রত্যেকদিন না? এটা প্রত্যেকদিন না, এটা হয় চতুর্দশীর দিন, মানে চতুর্দশীর দিন দুর্গা পূজা। আর এখানে নাকি সাধক বাবা খাপা এখানে চাকরি করতে এসেছিলেন? বাবা প্রথম জীবনে চাকরি করতে এসেছিল, এক সাধক ছিল গজ চাচা, উনি থাকতেন, ওনার কাছে বামদেব এসে ফুল তোলা চাকরি করতো, মাওলিকার ফুল তুলে। আপনার নাম কি? আমার নাম বাপ্পা চ্যাটার্জি। এখানকারই লোক? আমি স্থানীয় লোক এবং ব্রাহ্মণ, আমাদের গ্রামটা হচ্ছে ব্রাহ্মণ প্রধান। সবই এই গ্রাম, পুরোটাই ব্রাহ্মণ, পুরোটা ব্রাহ্মণ প্রধান। খুব ভালো লাগলো দাদার সাথে কথা বলে, আর দাদার কাছে এই সুন্দর সুন্দর ইনফরমেশন। যেহেতু আমরা বাইরে থেকে আসছি সেরকম কিছু ইনফরমেশন দেবো না। আর সিংহদ্বারটা কিছুটা এরকম দেখতে, আমি ভেতরে এখন যাব এবং গিয়ে আমি ব্যাপার পুরো ব্যাপারটা দেখাবো, আমি আমার চ্যানেলে বলবো, জুড়ে থাকতো সবাইকে। তো ভেতরে যাওয়া যাক এখন দাদাকে। দাদা তাহলে এখানটাই বলে দিচ্ছে, যদি আসে আপনার কাছে অবশ্যই কন্ট্যাক্ট করবে। নিশ্চয়ই নিশ্চয়ই, কোনো রকমের ইনফরমেশন বাড়িকার লোক আসুক, আমাদের মামুল খাকে দেখুক, মানে ব্যাপারটা জানুক যে সবাই। এগুলো সম্পর্কে কিন্তু আমি একটা ভিডিও পাইনি ইউটিউবে, সেরকম ভিডিও পাইনি। আমি এরকম একটা ভিডিও দেবো, দেখি কত লোক জাগ্রত হয়। আর এখানে মানে আমরা চাইছি যে মানুষ আসুক, মানুষ মামুল খাকে দেখুক যে জিনিসটা আছে। এটা হচ্ছে ঝাড়খণ্ড, ভক্তেরই তো জায়গা। হ্যাঁ, ভক্তেরই জায়গা, ভক্তের দেবতার জন্যই ভক্ত, আর ভক্তের জন্যই দেবতা। নিশ্চয়ই। তো অবশ্যই আমি এখন যাচ্ছি ভেতরের দিকে যাব এবং বাইরে থেকে গেটটা এরকম দেখছি, আমি এখন ভেতরের দিকে যাব। এখানে বন্ধুরা আমি এখন সিংহদ্বারের কাছে আছি, আর সিংহদ্বারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর কারুকার্য আছে, এবং দেখাতে চাইবো এরকমভাবে গোটা টাপেই সিমেন্ট টাপের কাজ আছে এবং খুব সুন্দর। দাদার সাথে বলার কথার পরেই ওপরে একটা শিব মূর্তি আছে, তার নিচে মা মৌলিকার মূর্তি, এবং আমি এখন ভেতরের দিকে যাচ্ছি। ভেতরের দিকে বাইরের কিছুটা থেকে দৃশ্য দেখাচ্ছি। তো বন্ধুরা,
প্রথমে ঢুকে ঢুকে গেট পার করেই এই এখানে হচ্ছে গেট এবং তার পাশেই এখন যেহেতু সন্ধ্যেবেলা হতে এসছে তার জন্য এরকম খুব শান্ত নিরিবিলি জায়গায় মন্দির আছে। আমি বলে দিই আবারও, এটা কিন্তু মাতারার দিদি ওনারা বললেন, যেটা আমি ওনার কাছ থেকে শুনতে পাচ্ছি। এখানে লেখাই আছে শ্রী শ্রী মৌলিক শাহ মাতারার দিদির মলুটি জায়গাটার নাম। আমি আরও ভেতর থেকে যাচ্ছি এবং জায়গাটা দেখাচ্ছি। পুজো করল আছি মন্দিরের একবারে মুখ্য ভাগে। এখানেই দেবী প্রতিমূর্তি রাখা আছে এবং এখান থেকেই আগে বলছে পুজো হয়, তারপরে নাকি তারাপীঠে পুজো হয়। তো এটা একটা ব্যাপার যেটা আমি অনেকেই হয়তো জানি না। আর এটা হচ্ছে শিব মন্দির, মায়ের সামনেই আছে একবারে। আর বন্ধুরা আমি এখানটা আর একটা জিনিস দেখাবো। তো এই জায়গাটা যেটা আসে আমি যেখানে এলাম এখানে বামাখাপা সাধনা করতেন এবং ওই দাদাও যেটা বললে যে এখানে বামাখাপা তার প্রথম জীবনে চাকরি করতেন, এখানে বামাখাপার একটা প্রতীকী মূর্তি করা হয়েছে। আর এটা বন্ধুরা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে শিব মন্দির, এই হচ্ছে পুরো জায়গা। তো আমি সকলকেই বলবো যে যারা তারাপীঠ বাইরে থেকে আসছেন এবং তারাপীঠ থেকে পুজো দিয়ে চলে যাচ্ছেন তাদেরকে বলবো যে তারাপীঠ থেকে মাত্র 15 কিলোমিটার দূরেই মৌলিকা দেবীর মন্দির, সেখানটাই এসে পুজো দিয়ে যান। এবং এটাই হচ্ছে খুব সুন্দর নিরিবিলি জায়গার মধ্যে। আর এটা কিন্তু ঝাড়খণ্ড এরিয়ায় পড়ছে, তো আমরা গ্রামের দিকে একটু যাওয়ার চেষ্টা করব। কেননা গোটা গ্রাম জুড়ে বলছে 108খানা শিব মন্দির আছে, ছোট্ট একটা গ্রাম আর এই 108খানা শিব মন্দির এই গোটা গ্রাম জুড়ে আছে। অনেক জায়গায় শিবলিঙ্গ নেই কিংবা শিবের মূর্তি নেই, কিন্তু তার মন্দিরটা রয়েই গেছে বলছে। তো আমি সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব পরবর্তী সময়ে। তো এই হচ্ছে পুরো জায়গাটা। এখানকার আরেকটা আমি ভাইকে পেয়ে নিয়েছি যে এখানকারই লোকাল ছেলে, তো সে এই মন্দির ব্যাপারে অবশ্যই লোকাল ছেলে কিছু না কিছু জানবে। এখানকার পরিবেশ খুব শান্ত শিষ্ট, পাখির আওয়াজ খুব শান্তর মাঝখানে এই বসে থাকলাম কিছুক্ষণ এবং তার সাথে সাথে এই ভাইয়ের কাছ থেকে কিছু জেনে নেব। তো এই মন্দিরের সম্পর্কে কিছু একটা বলো। তারাপীঠ, তারামায়ের এটা বড় কিছু, প্রথমে এটা স্থাপিত করেছিল, তারপর তারাপীঠ দিয়েছিল। তোমার নাম কি? আমার নাম শঙ্কর অধিকারী। শঙ্কর অধিকারী। তো গোটা গ্রামটাতেই বলছে 108খানা শিব মন্দির, মানে দ্বিতীয় কাশী বলা যায়। আচ্ছা, দ্বিতীয় কাশী। দ্বিতীয় কাশী কিন্তু এখন দেখা যায় 72। এখন 72খানা নেই, অনেকগুলো শিব মন্দির কি হয়েছে, ভেঙে গিয়েছে না? তো এই হচ্ছে এখানকার গল্প। আমাদের তারা গেলে তোমার কালী পুজো হচ্ছে, কালী পুজো হয় আমাদের, মানে অমাবস্যার সময়। তো এখানটায় আসার জন্য যদি কেউ বলে যে কোন সময়টাই সবচেয়ে আসা ভালো হবে, যে কোনো সময় তো এমনিতে আছে, মানে ভগবানকে দেখার কোনো সময় হয় না, কিন্তু তার মধ্যে একটা ব্যাপার আছে, ধুমধাম করে যদি দেখতে চাই কালী পুজোর সময়। আমি এমনিতেও শুনেছি যে এখানে কালী পুজো খুব ফেমাস হয়। হ্যাঁ, তো কালী পুজোর সময় দেখে আসতে পারো। দুর্গা পুজোটা কোনো মাইন্ড করে না, দুর্গা পুজো বাঙালির সেরা উৎসব হচ্ছে দুর্গা পুজো, কিন্তু এখানে দুর্গা পুজোকে কোনো সেরকম মাহাত্ম্য পায় না যতটা কালী পুজো। তো এই হচ্ছে আমাদের মলুটির মন্দিরের গল্প। পৌষ সংক্রান্তি, পৌষ মাসের শেষের দিনে, এই মাসের শেষের যে সংক্রান্তি হবে সেদিন মহাচ, মানে অনেকজনকে সবাইকে খাওয়ানো হবে। আচ্ছা, মানে এই আশেপাশে গ্রাম। আর এখানে দান ধ্যানও খুব হয় বলছে, দান ধ্যান খুব এখানে হয়, কিন্তু বলবো লোক অত জানে না ব্যাপারটা। তারাপীঠকে যেরকম ভাবে চেনে, এই মন্দিরকে ততটা সেরকম ভাবে চেনে না। না, কিন্তু এটার মাহাত্ম্য আগে, তারপরে তারাপীঠ। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে ভাই, তোমার সাথে আলাপ করে ভালো লাগলো। তো আর কি কি, মানে তাহলে গ্রামের দিকে আছে না? আগের এটাই জানি না, আর ওটা মানে নির্ধারিত করা হচ্ছে যে 700 বছর।
এটা 700 বছর আগে, 700 বছর আগে থেকে আছে এই মন্দিরটা। বাহ, তাহলে বিশাল পুরনো তো। খুব ভালো লাগলো জায়গাটা এসে। এটা নির্ধারিত মানে এটা মনে করে সবাই যে 500-600 বছর আগে, মানে একসাথেই করা, কিন্তু অত পুরনো জায়গা, মানে মন্দির এখনো একই রকম ভাবে আছে। দেখা পুরো মন্দির চত্বরটা দেখতে পাচ্ছ খোলা আকাশের নিচে আছে, আর খুব যেরকম তারাপীঠের জায়গাটা খুব ঘন, আমি আগের ব্লগে দেখিয়েছি তারাপীঠ, তো এই ব্লগে দেখাবার চেষ্টা করছি এটা। ঠিক আছে ভাই, হ্যাঁ তো বন্ধুরা, এই হচ্ছে মন্দিরের ভেতর দিক, বাইরের দিকও দেখিয়ে দিলাম, খুব ভালো লাগলো জায়গাটা। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ব্লগ। তোমাদেরকে এই ইনফরমেশনগুলো কেমন লাগলো অবশ্যই জানাও, আর কোনো রকমের যদি প্রশ্ন থাকে এই মন্দির সম্পর্কিত, রামপুরহাটে যে কোনো গাড়িকে বলবে মলুটি যাব, মলুটি মন্দির, হ্যাঁ তো যে কেউই দেখিয়ে দেবে। যে মন্দির থেকে গ্রামের দিকে এগিয়ে যেতেই কিছুটা গিয়েই প্রায় 500 মিটারের মধ্যে আমরা বেশ কিছু মন্দির দেখতে পেলাম, এবং সেই মন্দিরগুলোই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আমি ভিডিওটাকে কোনো রকম স্লো করিনি, জাস্ট আমি দেখাচ্ছি মেন রোড থেকে গ্রামের বাম সাইডে ঢুকে গেলেই কতগুলো মন্দির দেখতে পাওয়া যাবে। আমার ডান পাশে দেখুন একটা পুরনো মন্দির, এবং তার পাশেই একটা নতুন করে মন্দির তৈরি করা হয়েছে। এরকমভাবে আমরা সামনে দিকে এগিয়ে গেলাম, এবং কিছুটা বাড়ি পরপরই অনেকগুলো মন্দির সাথে সাথে দেখতে পাচ্ছি, এবং দূরও আর একটা মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। তোমরা দেখতে থাকো, রাস্তাতে থেকেই অনেকগুলো মন্দির কাছে দেখতে পাওয়া যাচ্ছে। তো এইভাবেই পুরো গ্রামটা আমরা কম বেশি ঘুরেছি এবং মন্দিরগুলো দেখেছি। তো মোট আমরা 42খানা মন্দির দেখেছি, যে মন্দিরগুলোর কিছু কিছু ফুটেজই আমি তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। তো পুরো ভিডিওটা যদি দেখো তোমরা, তাহলে অনেকগুলোই মন্দির তোমরা দেখতে পাবে। এই আর একটা মন্দির চলে গেল, এবং সামনের দিকে অগ্রসর হতে হতেই আরও বেশ কিছু মন্দির একসাথে পেয়ে গেছি, এবং সেই মন্দিরগুলো দেখো এরকমভাবে সারিবদ্ধ আছে। আর এগুলো অনেক পুরনো দিনের মন্দির, যেগুলোতে এখন মানুষ বসবাস করছে, খুব সাধারণ মানুষ, এখানে বাচ্চারা খেলা করছে। এখানটায় আমরা দুজনে নেমে গেলাম এবং কিছু ভিডিও ফুটেজও নিলাম। রাস্তা গ্রামের ভেতর দিয়ে আসছি, এবং রাস্তাতে দেখতেই পেলে আমি আবার না হলে দেখিয়ে দিচ্ছি মন্দির কতগুলো আমরা চলেই এলাম। আর এই মাত্র 100 মিটারের মধ্যে প্রায় 10-12টা মন্দির আমরা রাইখানটা অনেকগুলো শিব মন্দির কভার করে নিয়েছি। এগুলো অনেক পুরনো আমলের বাড়ি, চুন সুরকি দিয়ে বানানো বোঝাই যাচ্ছে, কাজ টাজ দেখে সমস্ত কিছু একটা পুরনো নস্টালজিয়ার মতো ফিল হচ্ছে। আর কারুকার্য সেই আমলের কত সুন্দর কারুকার্য এই থেকেই বোঝা যাচ্ছে। আর এখানে এখন ছেলেপুলেরা খেলা করছে মন্দির চত্বরে, খুব সুন্দর একটা আবহে মন্দিরগুলো আছে, এবং গ্রামের লোক কিন্তু এই ঐতিহ্যটাকে বজায় রেখেছে। তো এই হচ্ছে মন্দিরের কিছু ধ্বংসাবশেষ, এই যে পেছন দিকেও আছে। তো এরকম অনেকগুলোই মন্দির আছে, কিন্তু আমরা সবটা কভার করতে পারছি না। তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই এসো এবং পারলে কভার করার চেষ্টা করো। এবং এটাই হচ্ছে এইগুলো, চলো অন্যদিকে যাওয়া যাক। এই জায়গা থেকে বন্ধুরা আমরা আরও কিছুটা এগিয়ে গেলাম, এবং সেখানেও দেখি এক গুচ্ছ মন্দির আছে। তো সেই জায়গাটার কিছুটা সিন দেখো, আসবো না করে আমরা কিন্তু চলেই এলাম এই জায়গাগুলো দেখতে। আর এই হচ্ছে সমস্ত কিছু মন্দিরের একটা আবহে গোটা গ্রামেই ছড়িয়ে আছে, ওইদিকেও দেখালাম কিছু। আর এখানে মন্দির, মসজিদ, গির্জা সব কিছুই রেখেছে। এটা কি আছে, হ্যাঁ পুরনো, সরকার থেকেও করিয়ে দিয়েছে কিছু, কিছুটা গ্রামের লোকে করেছে, কিছুটা বাইরে থেকে সংস্থা থেকে করেছে, এরকমও অনেক রকম আছে। আর এখানটায় মন্দির, মসজিদ, গির্জা তিনটের একটা সম্মিলন হয়েছে। আর ওই যে এইটাই হচ্ছে ভেতরে শিবলিঙ্গ আছে, আমি দেখিয়ে দিই এটা থেকে, একটা থেকে বোঝা যাচ্ছে। তো কম বেশি সব মন্দিরেই শিবলিঙ্গ আছে, 108টা যেটা বলছে। এই এতগুলো মন্দির দেখে আশা করি তোমাদের চিনতে ভুল হবে না যে এই গ্রামটা এইটা হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, আজকে ছিল এই ব্লগ, হ্যাঁ এত দূর অবধি আমার আজকের ব্লগ ছিল। তোমাদেরকে আবারও আমি বলে দিই,
তারাপীঠ যদি কেউ আসো কিংবা রামপুরহাটের পার্শ্ববর্তী কোনো এলাকায় থাকো তাহলে অবশ্যই তোমরা এই মন্দির আসার চেষ্টা করবে। রামপুরহাট থেকে মাত্র 15 থেকে 18 কিলোমিটার দূরত্বেই অবস্থিত, এটা কিন্তু ঝাড়খণ্ডে পড়ছে। এবং আবারও বলে দিচ্ছি, এখানে পুজো না দেওয়ার পরে সেখানে পুজো দেওয়া হয় না, সেখানে বলতে তারাপীঠে। এই ছিল আমাদের আজকের ওভারঅল ব্লগ, পুরো জায়গাটা দেখিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা যে কেউ যদি রামপুরহাট থেকে মলুটি বলে আসার কথা বলো তাহলে যে কেউ তোমাদেরকে যে কোনো গাড়ি, যে কেউ বলতে যে কোনো গাড়ি তোমাদেরকে এখানে নিয়ে চলে আসবে। আর এই ছিল আজকের আমাদের ওভারঅল ব্লগ। আমি আবারও মন্দিরের সামনের চত্বরে আছি, জানি না লোকে কেমনভাবে রিয়েক্ট করছে। এই নিয়ে ইউটিউবে খুব একটা ভিডিও নেই, আমি আগে থেকেই জানতাম, আর এত দূর অবধি আজকের ব্লগটা রাখছি। তোমরা এই ব্যাপারগুলো দিয়ে যদি আরও প্রশ্ন করতে চাও তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিতে, এখানে আমি লিঙ্ক মানে নাম দিয়ে দিচ্ছি, ইয়োর স্বপ্ননীল ইনস্টাগ্রাম আইডিতে আমাকে কমেন্ট করো বা মেসেজ করো, আমি তার উত্তর দিয়ে দেবো। আর আবারও আমি সিংহদ্বারের কাছে চলে আসছি আস্তে আস্তে। এখন আমরা যাবো বাড়ির উদ্দেশ্যে, এবং ততক্ষণের জন্য টাটা চিলড্রেন।